আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, বিধবা মায়ের জন্য পুরস্কার, যে সকল মেয়েদের স্বামী মারা গিয়েছে অথবা তালাক হয়ে গিয়েছে তাদের জন্য সুসংবাদ। এটা আজকের কথা নয়, 1400 বছর আগের কথা। শুধু সুসংবাদ তা নয়, হাদিসে এমন এসেছে যে সকল মেয়েরা কালো, দেখতে সুন্দর নয়, মানুষ বিয়ে করতে চায় না, তাদের জন্য সুসংবাদ। কাতাদা রহিমুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং একজন মহিলা যার মুখ কালো হয়ে গিয়েছে জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকব। তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের দিকে ইঙ্গিত করেছেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মহিলার মুখ কালো হয়ে গিয়েছে তার মানে কি? তিনি উত্তর দিলেন, সে মহিলা যার স্বামী মারা গিয়েছে এবং সে তার পরিবারের যত্ন করে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সকল মেয়েরা কালো, কুচ্ছি, দেখতে সুন্দর নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে মহিলা আমার সাথে জান্নাতে থাকবে। আর যাদের বিবাহ হয়েছে, স্বামী মারা গিয়েছে কিংবা তালাক হয়েছে, এই সকল মেয়েরা যদি, অর্থাৎ যে সন্তান রয়েছে অথবা পরিবেশের সাথে মিলেমিশে থাকে, তাদের জন্য সুসংবাদ। তাই এই হাদিসটি আমরা খুব গুরুত্ব সহকারে নিজেরাই আমল করব। আর যে সকল মেয়েরা বিয়ে হচ্ছে না বিভিন্ন কারণে, তাদের জন্য এটা একটা সুসংবাদ। আপনার বিয়ে হচ্ছে না, আপনার সমস্যা নেই, আপনি এর বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার জান্নাত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মনার তৌফিক দান করুক। আমিন।